নমস্কার বন্ধুরা, আমি চম্পা আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যে বন্ধুরা আমার ভিডিও রোজ দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। এতে করে যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব, সাথে সাথে এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটি চটপট শুরু করি। আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি অমলেট, যেটা শুধুমাত্র দুটো ডিম আর কিছুটা পরিমাণ ঢেঁড়স দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এটা সকাল বা বিকেলের টিফিনে কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে সার্ভ করতে পারেন। আশা করি টিফিন টেবিলে এই অমলেট পেলে কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য অবশ্যই লাগবে ঢেঁড়স। এখানে আমি 250 গ্রাম ঢেঁড়সকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইদিকে চুলায় আমি আগে থেকে 1 কাপ জলকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ। নুনটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ঢেঁড়স। চুলার আঁচ এই সময় আমি হাই ফ্লেমে রেখেছি। এখন এটাকে জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঘড়ি ধরে 1 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু ঢেঁড়স ভাপানো হয়ে যাবে। এর থেকে কিন্তু খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। এখন একটা ছাঁকনির সাহায্যে ঢেঁড়সগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে একটা থালার মধ্যে নামিয়ে আমি এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা হতে রেখে দিলাম। এইভাবে ঢেঁড়সগুলোকে সামান্য ভাপিয়ে নিলে এর পিচ্ছিল ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। ঢেঁড়সগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। ঢেঁড়সটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই কাটবেন, নাহলে কিন্তু ঢেঁড়সগুলো গলে যাবে। এবারে এই কুচিয়ে রাখা ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা ডিম। 250 গ্রাম ঢেঁড়সের জন্য কিন্তু 2টো ডিমই যথেষ্ট। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো কাঁচা পাকা লঙ্কা। 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর দেব 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। লবণ আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একবারে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন কর্নফ্লোর। এবারে এই কর্নফ্লোরটাকেও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে চুলা জ্বালিয়ে চুলায় একটা তাওয়া গরম করে নিচ্ছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। একটা ব্রাশের সাহায্যে সাদা তেলটাকে খুব ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা ভেন্ডি আর ডিমের মিশ্রণ। একটা চামচের সাহায্যে সমস্ত মিশ্রণটাকে তাওয়ার চারধারে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা যেন তাওয়ার চারধারে সমানভাবে ছড়িয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সমস্ত মিশ্রণটা আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একদম লোয়ে রেখে 4 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু অমলেটের এক সাইড হয়ে যাবে। এর ঢাকাটা আমি তুলে নিলাম। এবারে অমলেটটাকে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এখন এর উপরে আরেকটা প্লেটকে আমি চাপা দিয়ে যেভাবে আমরা কেক উল্টাই ওভাবে উল্টে নেব। দেখুন বন্ধুরা, অমলেটের একটা সাইড কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। যেহেতু অমলেটটা বেশ বড় এবং এখনও খুব নরম আছে, তাই এভাবে উল্টে নিলে কিন্তু অপর পিঠকে আবার তাওয়ার মধ্যে দিতে সুবিধে হয়। অমলেটের অপর সাইডটাকে আমি এভাবে তাওয়ার মধ্যে আবার দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে আমি এর ঢাকা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, অমলেটটা কতটা মোটা এবং ফ্লাফি হয়েছে। অমলেটের 2টো সাইডে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আবারও একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের আমার ভীষণই মজাদার ভেন্ডি অমলেট। এবারে আমি অমলেটটাকে এরকম মাঝারি সাইজে টুকরো করে কেটে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় টুকরো করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।